করোনায় বিপুল সাহায্যের হাত বাড়ালেন বলিউড অভিনেতা সালমান খান এবার পঁচিশ হাজার বলিউড কর্মীর পাশে তিনি দাঁড়ালেন ভারতে ভয়াবহ রূপ নিয়েছে মহামারী করোনা ভাইরাস এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকারা কয়েকদিন আগে ভারতের স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন সালমান খান এবার বেশ বড় পরিসরে মানুষের পাশে দাঁড়াচ্ছেন ভাইজান এবার তিনি ইন্ডাস্ট্রিজের পঁচিশ হাজার কর্মীকে অর্থ সাহায্য করলেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়ান সিনে এমপ্লয়িজের পক্ষ থেকে ভাইজানের কাছে একটি তালিকা দেওয়া হয়েছে ইন্ডাস্ট্রিজের টেকনিশিয়ান থেকে শুরু করে মেকআপ ম্যান আর্টিস্ট স্টার্টম্যান বুমম্যান স্পার্ট বয়সহ মোট পঁচিশ হাজার কর্মীর প্রত্যেককে পনেরোশো টাকা করে দিলেন বাইজান এর আগে গত বছর দু হাজার বিশ সালেও তিনি করোনা কালে ব্যাপক সহযোগিতা করেছিলেন জানা যায় এসবের পাশাপাশি বর্তমানে তিনি পাঁচ কোটি টাকা দিয়েছেন অক্সিজেন কেনার জন্য বর্তমানের এই পরিস্থিতিতে বলিউড তারকারা যেখানে বিভিন্ন ধরনের সাহায্য করছেন সেখানে সালমান খান মোটেই পিছিয়ে নেই বর্তমানে তালিকা পাওয়ার সঙ্গে সঙ্গে তোড়জোড় শুরু করেন সালমান খান অন্যদিকে এই কাজে এগিয়ে এসেছে ফিল্মস প্রযোজনা সংস্থাও এই সংস্থার পঁয়ত্রিশ হাজার সিনিয়র সিটিজেন শিল্পীদের সাজার আশ্বাস দেওয়া হয়েছে এদের মধ্যে কয়েকজনকে মাসিক পাঁচ হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং রেশন পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তারা বিভিন্নভাবে এই মহামারীর সময়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন সালমান খান কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় তার রাধে সিনেমা মুক্তির পর প্রাপ্ত আয়ের একটা অংশ দেওয়া হবে করোনার ত্রাণে জানা যায় গিভ ইন্ডিয়া মঞ্চের অংশীদার হিসেবে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দান করবেন তারা এছাড়াও শিব সেনা যুব শাখার সঙ্গে এক হয়ে সালমান খান পাঁচ হাজার করোনা যোদ্দার হাতে খাবারের প্যাকেট তুলে দিচ্ছেন যাদের মধ্যে রয়েছে চিকিৎসক নার্স ও প্রশাসন জানা যায় সালমান খান বাইজান কিচেন থেকে সবার হাতে টিফিন এবং পানির বোতল তুলে দেওয়া হচ্ছে বলিউডের বাইজার নিজে তার খাবারের মান পরীক্ষা করে দেখছেন এবং এই তারকা জানান মুম্বাইয়ে যতদিন লকডাউন চলবে ততদিন তিনি সবার পাশে থাকবেন